দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সুদান থেকে জেদ্দা হয়ে প্রবাসী বাংলাদেশিদের একশো জনের প্রথম দল দেশে ফিরেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় বাংলাদেশ সরকার এগারোই মে পর্যন্ত নিবন্ধন করা বাকিদেরও ফিরিয়ে আনবে বলে জানানো হয়েছে আপাতত ফেরত আসাদের পাঁচ হাজার করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত পরে নেবে সরকার আমার হাজবেন্ড আছে তারপরে আমার ভাই আছে মোটামুটি রিলেটিভ অনেকেই আছে এখন আমরা তো আসছি হাজব্যান্ড রয়ে গেছে মানে দেখতেছি পরিস্থিতি কেমন হয় কারণ একদম সব টাকা পয়সা ওখানেই রয়ে গেছে এই দুজনের মতো অনেকে এভাবে চলে এসেছেন স্বজন প্রিয়জনদের রেখে যাদের ফিরে আসাটা ঝুলে আছে যুদ্ধ পরিস্থিতির ওপর তবে সবার বাস্তবতা এক না অনেকে আছে মানে এখানে যে নূতন গেছে হয়তো দুই এক মাস হয়েছে ওদেরকে যদি উদ্ধার না করা হয় তাহলে মানে আরও বেশি ভয়াবহ সমস্যা আশঙ্কা দেখা যাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পরে আমরা ঠিক আছে নয় দিন পরে খাওয়ার এক খাইছি আর কি তো গোসল করতে পারি নাই খাওয়ার খুব কষ্ট পোর্ট সুদানের অন্তর্বর্তীকালীন আশ্রয়টাও যে সুখকর ছিল না তাও উঠে তাদের কথায় যারা বুট সুদান রয়ে গেছে ওনাদের অবস্থাও খুবই খারাপ ওই জায়গায় মানে খাবার দাবারের ওরকম কোনো পরিবেশ নেই অনেক লোক একটা স্কুলে রাখা হয়েছে তারা ঘুমাইতে পারতেছে না খাইতে পারতেছে না আর যেহেতু মরুভূমি এলাকা শুধু পাথর তারা ঘুমাইতেও পারতেছে না কোনো বাথরুম পানি টানির কোনো সুব্যবস্থা নাই তবু নিজ দেশে পা রেখে তার আপাতত স্বস্তিতে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সরকারের পক্ষ থেকে সরকারের প্রতিনিধি জানান তারা চেয়েছিলেন প্রথমে পাঁচশো জনকে ফিরিয়ে আনতে আনসেটেলড অবস্থায় স্পেসিফিক বলা কিন্তু এটা কোনোভাবে সম্ভব না এই যারা এসছেন আজকে এর মধ্যে তো আড়াইশো জন আসার কথা ছিল আসলে তো একশো পঁয়ত্রিশ জন তো নিশ্চয়ই ওই সাইডে নিশ্চয়ই কোনো সমস্যা আছে যারা এসছে ওদেরকে রি অথবা আবার কোন কোন জায়গায় ওদেরকে কাজে লাগাতে পারি আমরা কিন্তু সেই অবস্থার ব্যবস্থা করব ফেরত আসাদের বিমানবন্দরে নিবন্ধন সাপেক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে তিন হাজার এবং আইওএম থেকে দুই হাজার করে অর্থ সহায়তা দেয়া হচ্ছে আইওএম থেকে সুদান ফেরতদের জন্য বিমান ভাড়া দুই লাখ ডলারও বরাদ্দ রয়েছে জুয়েল থিও টোনিয়াস ডিবিসি নিউজ ঢাকা